ট্রেন লেট হবে না। নয়া প্রযুক্তি শিয়ালদহের এদিন নয়া প্রযুক্তির উদ্বোধন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। এবার থেকে আর ভোগান্তি হবে না নিত্যযাত্রীদের, এমনটাই মনে করছে রেল। আর ট্রেন লেটের ভোগান্তির শিকার হতে হবে না নিত্যযাত্রীদের, শিয়ালদা শাখায় নতুন প্রযুক্তি নিয়ে এলো রেল। নিত্যযাত্রীরা যাতে সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এই টিএমএস প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। এই প্রযুক্তির উদ্বোধন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী। ট্রেন লেটের কারণে যেভাবে যাত্রী ভোগান্তি পোয়াতে হয় তা আমাদের অনেকেরই জানা। এ বিষয়ে আমাদের সকলেরই কমবেশি অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে অফিস টাইমে ট্রেন লেটের জেরে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছিল, এমনকি ট্রেন লেটের ঘটনা নিয়ে যাত্রীদের অভিযোগও পর্যন্ত জমা পড়েছিল। এবার ট্রেন লেট যাতে না হয় তার জন্য স্থায়ী সমাধানে নতুন প্রযুক্তি নিয়ে এলো দেশের ব্যস্ত ডিভিশন শিয়ালদা। নয়া এই প্রযুক্তি চালু হলে এরপর থেকে আর যাত্রী ভোগান্তি পোয়াতে হবে না বিশেষ করে অফিস যাত্রীদের, এমনটাই মনে করছেন রেলকর্তারা। শুক্রবার সকাল থেকেই এমন আলোচনা শোনা গেছে শিয়ালদা শাখায়। যাত্রীরা অনেকে এখনই যেন হাঁপ ছেড়ে বলছেন বাঁচা গেল, আর ট্রেন লেট না হলে অফিসে ঠিক সময় ঢোকা যাবে। রেলের পক্ষ থেকে ঠিক কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? জানা গিয়েছে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও মসৃণ করতে চালু হলো ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম। রেল সূত্রে খবর, ট্রেন চলাচলের ওপর প্রতিনিয়ত নজরদারি এবং নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে টিএমএস ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। সঠিক সময়কে ভিত্তি করে এই ব্যবস্থা দিয়ে স্টেশনের ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে সিগন্যাল, ট্র্যাক সার্কিট এবং পয়েন্টের সমন্বয় রক্ষা করা সহজ হবে। এমনকি এই প্রযুক্তির মাধ্যমে রেকগুলি সহজেই চিহ্নিত করা যাবে। শুধু তাই নয়, এই প্রযুক্তি ব্যবহারে ট্রেন বাতিল থেকে শুরু করে যাত্রাপথ বদলানো সব কিছুই করা সম্ভব। এমনকি এই প্রযুক্তির সাহায্যে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার বার্তাও মিলবে, তাতে ট্রেন দুর্ঘটনাও এড়ানো সম্ভব। ট্রেন লেটে চলাচলের সমস্যাও কমানো যাবে, নির্দিষ্ট সময় মেনেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারবে শিয়ালদা শাখার ট্রেনগুলি। ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হল যাত্রাপথে থাকা সংশ্লিষ্ট শাখার সমস্ত চালু ট্রেনের গতিবিধি ভিডিও ডিসপ্লে ইউনিটের মাধ্যমে নজরে রাখা হবে। এর ফলে ধরা পড়বে ট্রেনগুলি সঠিক সময়ে চলছে কি না। এই প্রযুক্তির উদ্বোধন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী। উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম দীপক নিগম। এখনই এই ব্যবস্থা শিয়ালদা কন্ট্রোল অফিসে চালু করা হয়েছে। শিয়ালদা রানাঘাট শাখায় এই অত্যাধুনিক প্রযুক্তির অধীনে চলে এলো। রেল সূত্রে জানা গিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই শিয়ালদার সব শাখাতেই অত্যাধুনিক এই ব্যবস্থা কার্যকর করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিয়ালদহ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।